যদি আপনার কাছে আধার কার্ডের সুপারভাইজার বা অপারেটার সার্টিফিকেট থাকে তাহলে আপনার জন্য একদম গুড নিউজ যাদের ক্ষেত্রে আধার কার্ডের সুপারভাইজার বা অপারেটার সার্টিফিকেট নেই তারা এক্সাম দেওয়ার পরে অবশ্যই আপনারাও এই অ্যাপ্লিকেশন বা আবেদন অবশ্যই করতে পারবেন কোনো রকম কোনো ইনভেস্ট ছাড়া আপনারা খুব সহজেই এই কাজে জয়েন হতে পারবেন অর্থাৎ আধার কার্ডের অপারেটার হিসেবে আপনাকে জয়েন করানো হবে এবং প্রতি মাসে স্যালারি দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আমরা দেখে নেব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেসটি কমপ্লিট করবেন তার সাথে সাথে অবশ্যই আমরা চেনে নেব যে সমস্ত ডকুমেন্টস লোকে আপনাকে এখানে আপলোড করতে হচ্ছে তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক এই মুহূর্তে আমরা চলে এসেছি অফিসিয়ালি যে ওয়েব পেজ রয়েছে এই ওয়েব পেজে এবং গুগল সার্চ বেড়ে গিয়ে আপনারা টাইপ করবেন আসুজা ডট কম তাহলে দেখবেন এ ধরনের ওয়েব পেজ আপনাদের সামনে চলে আসবে এই ধরনের ড্যাশবোর্ডে যখনই আপনারা আসবেন দেখবেন এখানে ক্যারিয়ার বলে একটা অপশন রয়েছে এবং তার নিজে দেখবেন একটি নোটিফিকেশন শো হচ্ছে এবং এখানে আধার অপারেটর অ্যাপ্লাই বলে একটা অপশন পাব দেখবেন যে এই নোটিফিকেশনটা এই মুহূর্তে এখানে করছে এবং এখানেই ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন এছাড়াও এর সাথে সাথে আরও একটি নোটিফিকেশন শো হচ্ছে যে কোনো রকম কোনো পেমেন্ট কাউকে করতে হবে না বা পেমেন্ট এখানে নেওয়া হচ্ছে না এখানে ক্যারিয়ার বলে একটা অপশান রয়েছে অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশানটা আপনি করবেন এটা কিন্তু একটা জব অপরচুনিটি এই অ্যাপ্লিকেশন করার পরে অবশ্যই আপনারা এই অপারেটার হিসেবে আপনাকে কাজে জয়েন করানো হবে এখানে যখনই আপনারা অ্যাপ্লাই নাও বলে যে অপশানটি রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে ক্যারিয়ার বা জব অপরচুনিটি আপনাকে দেওয়া হচ্ছে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এই রেজিস্ট্রেশন প্রসেস পেন ইন্ডিয়া চালু করা হয়েছে অর্থাৎ আপনি ইন্ডিয়ার যে কোনো লোকেশন থেকে এই অ্যাপ্লিকেশন করতে পারবেন যে সমস্ত বিষয়গুলো অবশ্যই আপনার থাকতে হবে আমরা একটু নিচের দিকে চলে আসবো অবশ্যই আপনাকে টুয়েলভ পাস হতে হবে বা গ্র্যাজুয়েট হতে হবে আধার কার্ডের অপারেটার বা সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারের নলেজ থাকতে হবে তার সাথে সাথে লোকাল ল্যাঙ্গুয়েজের কমিউনিকেশনের দক্ষতা থাকতে হবে তাহলেই আপনি এই অ্যাপ্লিকেশন অবশ্যই করতে পারবেন আমরা একটু নিচের দিকে চলে আসবো দিকে আসা মাত্র অ্যাপ্লিকেশনের যে ফর্ম রয়েছে সেই ফর্মে নিয়ে আসা হবে এখানে প্রজেক্ট টাইপ রয়েছে প্রজেক্ট টাইপে যখনই আপনারা ক্লিক করবেন তো এখানে পিএনবি রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে বিএসএনএল রয়েছে এস আই এল রয়েছে এম ডিসি রয়েছে অর্থাৎ এই সমস্ত সংস্থাগুলো থেকে আপনারা কাজ করবেন যদি আপনারা পিএনবি চুজ করেন সেক্ষেত্রে এখানে দেখবেন

বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কেই আপনি এই কাজ বা এই অপরচুনিটি পাবেন এখানে যখনই আপনি এই ব্যাঙ্কটাকে চুজ করবেন চুজ করার পরে দেখবেন এখানে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাকে চুজ করতে হবে যে ডিস্ট্রিটে আপনি কাজ করতে চান অবশ্যই সেই ডিস্ট্রিক্টটাকে চুজ করবেন তারপরে আমরা অ্যাপ্লিকেশন ফর্মে চলে আসবো এবং এছাড়াও যদি আপনি বিএসএনএল চুজ করেন সেক্ষেত্রেও এখানে বিএসএনএলের বেশ কিছু প্রজেক্ট রয়েছে আমরা বিএসএনএল এ করার মাত্র এখানে বিএসএনএর যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখানে চুজ করতে হবে তো যারা অ্যাপ্লিকেশন আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে করবেন সেক্ষেত্রে আপনারা এখানে বিএসএনএল চুজ না করে পিএনবিটাকে চুজ করবেন আর এখানে আপনারা বঙ্গীয় গ্রামীণ বিকাশটাকে চুজ করবেন দেখবেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের বিভিন্ন শাখা রয়েছে সেই সমস্ত শাখাতে গিয়ে আপনারা এই কাজ করতে পারবেন এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের শাখা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে অর্থাৎ অপরচুনিটি অনেকটাই বেশি থাকবে এ অবশ্যই আপনারা বঙ্গি গ্রামীণ বিকাশ ব্যাঙ্কটাকে চুজ করবেন আমরা এখানে আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটাকে চুজ করে নেব এটুকুটা করার পরে একটু নিচের দিকে আসতে হবে এখানে অ্যাপ্লিক্যান্টের যে নেম রয়েছে অর্থাৎ আধার কার্ডের যে নেম রয়েছে সেই নামটা এখানে আপনার টাইপ করে দেবেন তারপরে ফাদার্স নেম অবশ্যই আপনাকে দিতে হবে তারপরে নিচের দিকে দেখবেন ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে ডেট অফ বার্থ এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখবেন চুজ ফাইল বলে একটা অপশন রয়েছে অ্যাপ্লিকেন্টের যে পাসপোর্ট সাইজ ফটো জেপিজি বা জেপিইজি বা পিএনজি ফর্মেটে এখানে আপলোড করতে পারবেন তারপরে আমরা এখানে মেল ফিমেল এটাকে চুজ করবো চুজ করার পরে যে ম্যারেটিয়াল স্ট্যাটাস রয়েছে আনম্যারিড ম্যারিড এটাকে চুজ করতে হবে রিলিজিয়ানটাকে আমরা এখান থেকে চুজ করে নেব ক্যাটাগরি অবশ্যই আপনাকে চুজ করতে হবে রিলিজিয়ান চুজ করার পরে এখানে ক্যাটাগরি রয়েছে জেনারেল রয়েছে এস সি এস টি ও অবশ্যই এটাকে চুজ করতে হবে তারপরে আপনারা এখানে ইমেল আইডি দিয়ে দেবেন এবং আধার রেজিস্ট্রেড মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে এবং আধার রেজিস্ট্রেড মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে অল্টারনেট মোবাইল নাম্বার রয়েছে সেটা আপনি আপনার ফ্যামিলিরও দিতে পারেন অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস অবশ্যই আধার কার্ড অনুযায়ী আপনাকে দিতে হবে আধার কার্ডের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন তারপরে পিনকোড আপনাকে দিতে হবে তারপরে আমরা আমাদের যে স্টেট রয়েছে এখান থেকে আমাদের স্টেট রয়েছে আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে চুজ করবো অ্যাপ্লিকেন্টের যে কোয়ালিফিকেশান অবশ্যই এখান থেকে আমাদেরকে চুজ করতে হবে তারপরে অ্যাপ্লিকেন্টের যে কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশান আমাদেরকে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে এইটুকুটা করার পরে এখানে আমরা এই দিকে চলে আসবো হায়ার যে কোয়ালিফিকেশান রয়েছে যারা পোস্ট গ্রাজুয়েশন করেছেন লাস্ট কোয়ালিফিকেশানটা এখানে আপনারা আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেন্টের যে আধার কার্ড নাম্বার সেটা দিতে হবে তারপরে এখানে অ্যাপ্লিকেন্টের যে সার্টিফিকেট নাম্বার রয়েছে অর্থাৎ আধার সুপারভাইজারের যে সার্টিফিকেট নাম্বার রয়েছে সেটা দিতে হবে ইস্যু ডেট আপনাকে এখানে দিতে হবে তারপরে আমরা নিচের দিকে চলে আসবো সেই সার্টিফিকেট আধারের যে সুপারভাইজার সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অবশ্যই স্ক্যান করে আপলোড করতে হবে প্যান কার্ডের নাম্বার দিতে হবে প্যান কার্ডের নাম্বার দেওয়ার পরে এখানে অবশ্যই প্যান কার্ড আপনাকে আপলোড করতে হবে পরবর্তী স্টেপে পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট রয়েছে অবশ্যই এটাকে আপনারা ইয়েস করে দেবেন ঠিক আছে ইয়েস করে তারপরে ইস্যু যে ডেট রয়েছে অবশ্যই আপনাকে দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে কম্পিউটার সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে অবশ্যই এখানে আপনাকে আপলোড করতে হবে এবং এখানে ইস্যু ডেট আপনাকে দিতে হবে তারপরে অ্যাপ্লিকেন্টের যে সিগনেচার জেপিজি বা পিএনজি ফরম্যাটে এখানে অবশ্যই আপলোড করতে হবে এরপরে আমরা চলে আসবো নিচের দিকে যদি আপনার আধার এক্সাম পাস করা থাকে তাহলে অবশ্যই আপনারা এটা ইয়েস করে দেবেন যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই ইয়েস করে দেবেন আধারের যদি কোনো কিটস থাকে আপনার অর্থাৎ মেশিন যদি থাকে অলরেডি তাহলে অবশ্যই আপনারা এটা ইয়েস করে দেবেন যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা নো করে দেবেন তো যাদের ক্ষেত্রে রয়েছে তারা অবশ্যই কিন্তু এটাকে ইয়েস করে দেবেন পরবর্তী স্টেপে আমরা নিচের দিকে চলে আসবো এইটুকুটা কমপ্লিট করে অবশ্যই আপনাকে এখানে সাবমিট বলে একটা অপশন পাবেন আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন যাদের আধার কার্ডের সুপারভাইজার বা অপারেটার সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে ফেলুন আপনি আপনার বঙ্গি গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে এই কাজ পেতে পারেন বা চাইলে আপনি আপনার যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে সেখানেও পেতে পারেন এই অ্যাপ্লিকেশন করার পরে অবশ্যই আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে যে কমিউনিকেশন ডিটেলস বা কন্ট্যাক্ট ডিটেলস আপনি এখানে ফিল করেছেন আপনার সাথে অবশ্যই যোগাযোগ করে নেওয়া হবে পরবর্তী স্টেপগুলো অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন